ঠিক আছে পাগলামি করিস না আমার কথাটা শুন। চিন্তা করছো কেন? আমাজন আপনি কেন মুরগি মাছ উঠতে পাঠিয়ে মুসাকে মেরেছে? আমাকেও মেরে ফেলেন, আমি বাঁচতে চাই না। রেনুমা বেটি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই মুসা যে জানে বেঁচে গেছে এটাই ওর সাত জন্মের ভাগ্য। আচ্ছা তুমি কি চাও? হ্যাঁ তুমি কি চাও আমি মুসাকে একেবারে শেষ করে ফেলি? তোমাকে না আদর দিতে দিতে ভুলে গেছি যে তোমার শাসনেরও দরকার আছে। লাগবে না আমার কারো আদর, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আহা লক্ষ্মী বোন আমার কথাটা শোন, তুই আসলে জানিস না মুসাকে। মুসা কেমন? ও একটা সন্ত্রাসী, ও একটা খুনি। কতগুলো খুন যে সে করেছে তোর কোনো ধারণা নেই, সব আমি জানি। আমি সব জানি, তোমরা কিছু জানো না। রেনুমা বেটি, একবার যদি মুসার নাম মুখে আনো তোমার জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। ছোট বেটা, জি আমি জানি, ওকে এখান থেকে নিয়ে যাও, মাথাটা খারাপ করে দিচ্ছে। যাও। আয় আয়, আমার কথা শুনে দিকে একবার করিস না। চুপচাপ থাকেন। কিছু কইবেন না বাজান? একটু বাইরে যেতাম বাজান, ঘুরতে যাইতাম। একটা খবর শুনছি নি, সোহেল বেগমের বড় পোলারে পুলিশ গ্রেপ্তার করছে, আর ছোট পোলারে কেটা জানি থাপড়াইছে। আপনি যদি সাংবাদিক হইতেন না খুব ভালো করতেন। এই খবর ধরে ধরে আপনি ওই যে পেপারে টিভিতে পাঠাই দিতেন। আব্বাজান আমি আসি। আর খবর উপর সংগ্রহ করবেন নি আপনি? একটা কথা কইলাম আর এইটা নিয়ে এমন করতেছেন গেলা? আমি শুনছি তাই কইলাম। আপনি আর টাইগার যেভাবে কথা কইতেছেন মনে হয় আমি সোহেল বেগমের সব খবর লে পড়ে থাকি। সরি আম্মাজান, সরি, আপনার লেগে তো আমার টেনশন হয়, বুঝা পারেন না। যেইভাবে আপনি বাইক চালান আম্মাজান, কোন সমাজে কি হয়ে যায়গা বুঝা পারতেছি না। আব্বাজান আমি সাবধানে বাইক চালাই, আমার এনে কোনো টেনশন করবেন না। দিনকাল তো ভালো না, দিনকাল খুব খারাপ, আর চারিদিকে আমগো শত্রুর অভাব আছে নাকি? চারিদিকে আমগো শত্রু ঘুরে বেড়াইতেছে। তোমরা শুধু শত্রু শত্রু করো খেলা, আমি তো কোনো শত্রু খুঁজে পাই না, আমি তো কোনো শত্রু দেখি না। হ্যাঁ হ্যাঁ আম্মাজান, আপনি কী করবেন লাগছেন? আপনি শত্রু খুঁজে পান না? এই শহরের প্রত্যেকটা মানুষই আমার কেন জানি শত্রু শত্রু মনে হয়। মাঝে মাঝে আম্মা জান আপনারও আমার শত্রু মনে হয়। শুনেন, থাকলে থাকুক, মানুষের হাজার শত্রু থাকবার পারে, আমার কোনো শত্রু নাইকা, আমার কোনো ধর্ম নাইকা। আব্বা জান আমি আসি।